আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আমরা করলার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানব করলা আমাদের অতি পরিচিত একটি সবজি ভাজি ভর্তা এবং তরকারি হিসেবে আমরা খেয়ে থাকি তেঁতোর কারণে অনেকেই করলা পছন্দ করেন না করলার ঔষধি গুণ বলে শেষ করা যায় না নিয়মিত করলা খেলে রোগ পালিয়ে যাবে উচ্চ রক্তচাপ ও চর্বি কমায় করলা এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট ত্বক ও চুল ভালো রাখে করলা ভাইরাস ও কৃমিনাশক হিসেবেও কাজ করে হিমোগ্লোবিন তৈরি করে রক্তের উপাদান বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে করলা করলা রক্তশূন্যতায় উত্তম পথ্য করলার রস শক্তিবর্ধক হিসেবে কাজ করে স্ট্যামিনা বাড়ানোর পাশাপাশি খুব ভালো কাজ করে রক্তে চিনি কমানোর জন্য করলা খুবই উপকারী ডায়াবেটিস রোগীরা করলা খেলে উপকার পাবেন রক্তের চিনি নিয়ন্ত্রণ করবে হজম এবং কোষ্ঠকাঠিন্য যাদের সমস্যা আছে তারাও করলা খেলে উপকার পাবেন করলা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে পানির সঙ্গে মধু ও করলার রস মিলিয়ে খেলে অ্যাজমা ব্রঙ্কাইটিস শ্বাসর ও গলার প্রবাহে উপকার পাওয়া যায় অনেকে খাবারের রুচিতে সমস্যা হয় তখন করলা খেলে খাবারে রুচি আসে বাতের ব্যথা দূরীকরণে ঔষধি হিসেবে কাজ করে করলা এতক্ষণ আমরা করলার উপকারিতা সম্পর্কে জানলাম এবার জানবো অপকারিতা সম্পর্কে করলা অনেক উপকার করলেও অনেকে করলা হজম করতে পারেন না এবং অ্যাসিডিটির সমস্যা হয় যারা করলা খেয়ে হজম করতে পারেন না বা অ্যালার্জির সমস্যা হয় তারা অ্যাভয়েড করতে পারেন আর অনেক সময় শিশুরা করলা খেয়ে হজম করতে পারে না তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় তখন জোর করে খাওয়ানোর দরকার নেই যে কোনো সমস্যা নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করবেন